মুর্শিদাবাদের ছোট্ট অঙ্কনের আবেদন আরছি তার অভিষেক কাকুর কাছে, আমার মাকে একটা চাকরি দিন। দেখুন সবসময়ে এক্সক্লুসিভ প্রতিবেদন। অভিষেক কাকু দেখুক আমার মায়ের চাকরিটা যেন হয়। অভিষেক কাকু আমার মাকে একটা চাকরি দিন। এই কাতর আরজি মুর্শিদাবাদের ক্লাস ফোরের পড়ুয়ার, মুর্শিদাবাদের বহরমপুরের নিমতলা চুনাখালী এলাকা। এই এলাকাতেই মা পিয়ালি বিশ্বাসের সঙ্গে থাকে ক্লাস ফোরের ছাত্র অঙ্কন বিশ্বাস। এই আরজি ছোট্ট অঙ্কনের তার অভিষেক কাকুর কাছে। 2021 সালে অঙ্কন বাবা অভিজিৎ বিশ্বাসকে হারিয়েছে বজ্রাঘাতে, বাবাকে অকাল হারায় যখন, তখন সে ক্লাস টুয়ে পড়ত। এই ঘটনা জানার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন অঙ্কনদের বাড়ি, সমবেদনা জানিয়েছিলেন। অসহায় শোক কাতর অঙ্কনকে সস্নেহে জড়িয়ে ধরেছিলেন। অভিষেকবাবু বলেছিলেন ওই পরিবারের পাশে থাকবেন, কথা দিয়েছিলেন পরিবারটা বাঁচাতে অঙ্কনের মা পিয়ালি দেবীকে একটা চাকরি দেবেন। আমার বাবা মারা যাওয়ার বাজ পড়ে মারা যাওয়ার পর অভিষেক কাকু এসে আমাকে জড়িয়ে ধরেছিল, দিয়ে বলেছিল মন খারাপ করো না, তোমার মা চাকরি হয়ে যাবে, তাই বলেছিল। তখন কোন ক্লাসে পড়তে? টুয়ে পড়তাম। এখন ফোরে। দু বছর ধরে সরকারি অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হতাশ হয়ে পড়েছেন অঙ্কনের মা। একটা বিপন্নতা গ্রাস করছে, আজও চাকরি হয়নি। তবু আশা ছাড়েননি অকালে স্বামীহারা পিয়ালি দেবী, আশায় আছেন। মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কথাও তিনি জানেন, কিন্তু কি করে পৌঁছবেন ওনার কাছে জানেন না। একবার দেখা হলে জানাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বা এই বার্তাটা পৌঁছে দিতে চান চাকরিটা আজ হয়নি। দুরবস্থার মধ্যে পরিবার নিয়ে রয়েছেন ওই মানুষটির কাছে অঙ্কন ও তার মায়ের আবেদন পৌঁছানো অত্যন্ত জরুরি, এমনটাই তাদের বক্তব্য। আমার হাজবেন্ড বজ্রপাতে মারা গেছে, ওই সম্বন্ধে অভিষেক ব্যানার্জি এসেছিল আমাদের বাড়িতে 7 জুন 2021 সালে। কি বলেছিলেন উনি এসে আমাদেরকে? সান্ত্বনা জানিয়েছিল, হ্যাঁ একটা মানে চাকরি মানে দেবে। তো এখন অবধি, আজকে 2 বছর হয়ে গেল, এখন অবধি চাকরিটা আমি পাইনি। অনেক হ্যাঁ কাগজপত্র জমা দিয়েছি, অফিস বাড়ি করছি, অনেকবার করলাম, এখন অবধি মানে কোনো খবর হয়নি। তো আমি শুনলাম শ্রদ্ধেয় অভিষেক ব্যানার্জি এসেছেন এখন মুর্শিদাবাদে, তো আপনাদের মাধ্যমে যদি ওনার কাছে আমার এই এই মানে কথাটা যায়, তাহলে আমি অনেক উপকৃত হব। আমার এই ছোট বাচ্চা, হ্যাঁ বাচ্চা নিয়ে আমি খুব মানে অসুবিধাতে আছি, খুব কষ্টে আছি, হ্যাঁ। তো উনি তো আমার বাচ্চার মাথাতে হাত দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, হ্যাঁ পাশে থাকবে। তো আমি এখন অবধি কিছু মানে কোনো কিছু পাইনি। উনি কথা দিয়েছিলেন যে উনি দেখছেন, হ্যাঁ চাকরি হবে, আশ্বাস দিয়ে গেছেন। হ্যাঁ আমার একটাই আবেদন, আপনাদের মাধ্যমে যদি ওনার কাছে আমার এই এটা আবেদনটা পৌঁছয়, তাহলে আমি অনেকটা উপকৃত হব। অঙ্কন বলে উঠল সেদিনের অভিষেক কাকুর কথা, অঙ্কনের কাতর আবেদন, অভিষেক কাকু আমার মাকে একটা চাকরি দিন। আমার বাবা মারা যাওয়ার বাজ পড়ে মারা যাওয়ার পর অভিষেক কাকু এসে আমাকে জড়িয়ে ধরেছিল, দিয়ে বলেছিল মন খারাপ করো না, তোমার মা চাকরি হয়ে যাবে, তাই বলেছিল। অভিষেক কাকু দেখুক আমার মায়ের চাকরিটা যেন হয়। মুর্শিদাবাদের ছোট্ট অঙ্কনের আরজি আর্তনাদ তার অভিষেক কাকুর কাছে পৌঁছলে এই সংবাদ পরিবেশন সার্থক হবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় নসীব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। জিডি প্যারামেডিকেল কলেজ, চাকরি পাওয়া ও স্বনির্ভর হওয়ার সেরা ঠিকানা। 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে,
যোগাযোগ জিডি প্যারামেডিকেল কলেজ, জিডি কলেজ ক্যাম্পাস, গ্রাম পোস্ট শেখপাড়া, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ। পিন 742409। মোবাইল 7001415123। 9294511847। 9547623070।